অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক। 41 জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলম সহ বিশাল পুলিশের দল সোমবার মধ্যরাতে রানীতলার নসিপুর পঞ্চায়েত সংলগ্ন সাহেবনগর মাঠ এলাকায় অভিযান চালিয়ে 41 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। ধৃতরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে কেউ 6 মাস আগে তো কেউ আরো আগে অবৈধভাবে কাঁটা তার মারিয়ে ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশিরা বেশিরভাগ সময় লালগোলা, ভগবানগোলা, রানীনগর ও রানীতলা সহ জেলার বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে আশ্রয় নিয়েছিল এবং ভারতের বিভিন্ন রাজ্যে তারা রাজমিস্ত্রির কাজ করছিল। কাজ শেষ করে নিজের দেশে ফেরার জন্য যোগাযোগ স্থাপন করে ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য রানীতলায় জড়ো হয়েছিল। পরিকল্পনা ছিল রাতের অন্ধকারের সীমান্ত অতিক্রম করে নিজের দেশে ফিরে যাওয়ার। তবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার আগেই ভারতীয় এলাকায় থাকা রানীতলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। একসঙ্গে 41 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তারের রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। ধৃতদেরকে মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে এই প্রথম এত বড় সাফল্য, আর এই সাফল্য মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারকে সাধুবাদ দিয়েছেন এলাকাবাসীরা। পাশাপাশি রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ দলকেও আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন সকলেই। ইল্লিগালি যারা মাইগ্রেন্টস আছে, ইনফিল্ট্রেটরস বাংলাদেশ থেকে, তারা এক জায়গায় জড়ো হয়েছিল ইনফরমেশন থাকার পরে আমরা সেখানে সোর্স ইনফরমেশন বেস করে একটা টিম পাঠাই এবং সেখান থেকে নসিপুরের পাট সাহেবনগর জায়গাটির নাম, সেখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এরা বিভিন্ন বিভিন্ন সময় এরা বাংলাদেশ থেকে এখানে এসছে এবং তারা সাউথ ইন্ডিয়ার যে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান স্টেট যেগুলো আছে সেসব জায়গায় কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করতো এবং তারা এখন রিটার্ন করছিল। না, এখনো বেসিক্যালি এটা ইন্টারগ্রেশন স্টেজে আছে। এরা যেটুকু পাওয়া গেছে, এরা লেবারার ছিল, এরা এরা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে এরা কাজ করতো। সেটা যেটুকু পাওয়া গেছে যে কিছু বাংলাদেশি কিছু দালাল আছে এবং ইন্ডিয়ান সাইডেও কিছু লোক আছে যাদের হেল্পের মাধ্যমে এরা বিভিন্ন পয়েন্ট থেকে, কোনো পার্টিকুলার পয়েন্ট নয়, এরা মুর্শিদাবাদ, আগরতলা, আরো কিছু কিছু জায়গা থেকে এরা ইল্লিগালি এরা আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এন্ট্রি করেছে এবং বিভিন্ন স্টেটে এরা সেখানে কাজ করতো এবং তারা এখন রিটার্ন করছিল। এখন অবধি সেটা পাওয়া যায়নি। আমরা 4 জনকে রিমান্ডে নিয়ে আসছি, রিমান্ডে নিয়ে এসে আমরা বাকিটা দেখবো। 5 দিনের রিমান্ড পিরিয়ড দেওয়া হচ্ছে। এখনো এখন ইনভেস্টিগেশন স্টেজে আছে, এটা এই ডিটেলসটা এখনো পাওয়া যায়নি, কিন্তু আশা করি আমরা এটাও ইয়ে করবো। একটা বাধা প্রশ্ন আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স এত কড়া, বারবার কেন্দ্র সরকার বলছে, তারপরে এরা কিভাবে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে? এটা এরা বিভিন্ন পয়েন্ট যেগুলোতে যেটুকু পাওয়া গেছে আমাদের কিছু কিছু ফেন্সিং এরা ক্রস করেছে বা যেগুলোতে ফেন্সিং নেই, কিছু কিছু পয়েন্টস আছে। সামার সিজনে আমাদের যে পদ্মার যে চ্যানেল যেগুলো আছে সেখানে জল কম থাকাতে সেই জায়গাগুলো এরা ইউজ করে। আর এরা বেসিক্যালি রাতের দিকে বা ভোরের সময়টা এরা বেসিক্যালি যে সময়টা হয়তো বিএসএফ অ্যালার্টনেস কম থাকে সেইগুলো সেই টাইমগুলো ইউজ করে। এখন তো হালকা কুয়াশা দেখা দিচ্ছে, কুয়াশার মধ্যে কি পার হওয়ার চিন্তা ভাবনা ছিল? এটা হতে পারে, মেবি একটা রিজন। এরা অ্যাকচুয়ালি ট্রেনে করে এরা শিয়ালদা থেকে এরা ভগবানগোলা স্টেশনে নেমেছিল, সেখান থেকে এরা বিভিন্ন অটোতে টোটোতে করে এরা আসছিল পাট সাহেবনগর বলে একটা মাঠে এরা একসাথে জড়ো হয়েছিল। সেখান থেকে এই 41 জন ছিল। না না, এরা বেসিক্যালি দক্ষিণ ভারতেই ছিল। হ্যাঁ, 41 জনই দক্ষিণ ভারতেই ছিল। না না, কোনো সেরকম কোনো আলাদা কিছু পাওয়া যায়নি, যেটুকু ওদের যা ওয়েডিং অ্যাপারেলস আছে এগুলোই। না না, 4 জনকে পিছিয়ে আছে। ভারতবর্ষে একসঙ্গে এত বড় বাংলাদেশি কিংবা বিদেশি কোনো জায়গায় এখন পর্যন্ত কি ধরা পড়েছে, এরকম খবর আছে?
দেখুন, ইলিগেলি যে ইনফিল্ট্রেটার্স তাদেরকে সবসময় আমরা রেড করি। রিসেন্টলি আপনি জানেন, লাস্ট দু তিন আগেও আমরা 4 জন 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছি, কিন্তু একসাথে এত বড় এত সংখ্যক বাংলাদেশি ইলিগেল বাংলাদেশি মাইগ্রেন্টসকে ধরা পড়েনি। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, বিগ নিউজ।